কালীপূজার সময় কলকাতার বাতাসে দূষণের বিষ ছড়িয়েছে বাজি। কালীপূজার এক সপ্তাহ পরও মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে বাজি বাজার। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এবার বসেছিল বাজি বাজার। কালীপূজার এক সপ্তাহ পরও সেখানে গিয়ে দেখা গেল পড়ে রয়েছে প্লাস্টিক, খালি প্যাকেট, থার্মোকল, কাঠের টুকরো এবং পেরেক। বাজি বাজার শেষ হয়ে গিয়েছে, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু তারপরেও হাল ফেরেনি এখনো পর্যন্ত বিবেকানন্দ পার্কের। এই বিবেকানন্দ পার্কের গোটা মাঠ জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে প্লাস্টিক, থার্মোকলের গ্লাস, থালাবাটি, এমনকি বিভিন্ন রকম যে বাজির প্যাকেট, সেই বাজির প্যাকেট, এরকম পেরেক গোটা মাঠ জুড়ে পড়ে রয়েছে। অন্তত কয়েক হাজার পেরেক পড়ে রয়েছে গোটা মাঠ জুড়ে। বিবেকানন্দ পার্কে প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি আসেন খেলোয়াড়রা। মাঠের এই চেহারা দেখে তারা হতবাক, এক সপ্তাহ পরও কেন এসব পরিষ্কার হয়নি সেই প্রশ্ন তুলছেন তারা। লাস্ট 7 দিন হয়ে গেছে, বাজি বাজার শেষ হয়ে গেছে, এখন এখানে যে পরিমাণ জঞ্জাল, এখানে যে পরিমাণ পেরেক আছে, সেটা যদি না তোলা হয় তাহলে ভবিষ্যতে প্রচুর প্লেয়ারের আহত হবে, এখানে ইঞ্জুরি হবে। মাঠে যত্রতত্র পেরেক পড়ে থাকায় আতঙ্কে অনুশীলন করতে পারছেন না খেলোয়াড়রা। পাশের একটি মাঠই আপাতত তাঁদের ভরসা। এই মাঠটা কিন্তু অ্যাকচুয়ালি বাজি বাজারের জন্য উপযুক্ত নয়। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেটা দায়িত্ব নিশ্চয়ই যারা বাজি বাজার করে বা সরকারের খেলাধুলো, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। স্থানীয়দের দাবি, কাউন্সিলরদের কাছে একাধিকবার মাঠ পরিষ্কারের আর্জি জানিয়েও লাভ হয়নি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে কেএমডি এর ভূমিকা নিয়ে। এ নিয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কি বলছেন? আপনি বললেন, এই জন্য ধন্যবাদ। আমি আজ আর কালকের মধ্যে নিশ্চিতভাবে এখনই যাচ্ছি কেএমডি এতে, বলছি দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বর থেকে এই মাঠে সিএবি ঘরোয়া ক্রিকেট লীগ হয়, তার আগে কি করে মাঠ খেলার উপযুক্ত হবে ভেবে পাচ্ছেন না কেউই। অনির্বাণ বিশ্বাস ও রাজশ্রী দত্তগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।